শাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ। আমরা জানি যে ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভুজকে গতকাল গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব, এবং আজকে ভোরে রিজেন্ট গ্রুপের প্রতারণা মামলার প্রধান আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে আজকে ভোরে সাতক্ষীরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, এবং তাকে সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার প্রস্তুতি চলছে, এবং র‍্যাব হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তার বিষয়ে, এই অভিযানের বিষয়ে সর্বশেষ একটি ব্রিফিং করবে। যখন ব্রিফিং করবে আমরা সরাসরি আপনাদেরকে সেই ব্রিফিংয়ে নিয়ে যাব। সেখানে আমাদের সহকর্মী মমতাজ বাপি আছেন, তিনি আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার যোগ দেবেন, তিনি সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকার দেভাটা থানার সড়ক বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই শাহেদ সাতক্ষীরা স্টেডিয়ামে এখন অবস্থান করছে, সাতক্ষীরা স্টেডিয়াম থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে। গত 6 জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র‍্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালের অভিযান চালায়, এবং এই অভিযানের সবশেষ বিষয় নিয়ে কিন্তু র‍্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হবে। যখনই ব্রিফিং করা হবে র‍্যাবের পক্ষ থেকে, আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে চলে যাব, আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে যোগ দেব। এবং আমাদের সহকর্মী মমতাজ বাপি সেখানে আছেন, তিনি আমাদেরকে সর্বশেষ তথ্য জানাবে আসলে কিভাবে তাকে গ্রেফতার করা হলো, এবং সবশেষ যে তথ্যগুলো রয়েছে এবং কিভাবে তাকে ধরা হলো, এবং তিনি কি উদ্দেশ্যে সেখানে নৌকায় অবস্থান করছিলেন, তিনি কি আসলে সীমান্ত পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করছিলেন না কি, আসলে এ বিষয়ে আমরা সবশেষ তথ্য নিশ্চিত হতে পারবো যখন র‍্যাব এ বিষয়ে আমাদেরকে ব্রিফিং করবে। অল্প কিছুক্ষণের মধ্যেই র‍্যাবের ব্রিফিং করার কথা রয়েছে, আমরা যখনই ব্রিফিং করবে সরাসরি সেই অবস্থায় আমরা সেই ব্রিফিংয়ে চলে যাব। সাতক্ষীরার সীমান্তের দেভাটা সড়ক বাজারের পাশে তিনি অবস্থান করছিলেন, এবং লবঙ্গপতি যে নদী রয়েছে সেই নদী থেকে নৌকায় তিনি ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই নৌকাও আমরা দেখতে পাচ্ছি ছবিতে, যে ওই নৌকা থেকেই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে র‍্যাব। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আবারও আমাদের সহকর্মী মমতাজ আহমেদ বাপি সেখানে রয়েছেন, তার সঙ্গে সরাসরি আবারও আমরা যোগ দেব। বাপি, সবশেষ কি তথ্য রয়েছে? সাতক্ষীরা শাহেদের অবস্থান হতে পারে এই আশঙ্কাটি সাতক্ষীরা আইনশৃঙ্খলা বাহিনী মানে এক সপ্তাহ আগে থেকেই মানে টের পেয়েছিল। এ ব্যাপারে সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছিল যে আমাদের সমস্ত বাহিনী, পুলিশ, পুলিশের গোয়েন্দা বাহিনী সবাই তৎপর আছে তার অবস্থান খুঁজে বের করার জন্য, এবং এমনকি সোমবার রাতে সে সাতক্ষীরা একটি বাড়িতে অবস্থান করতেছে এমনই একটা ইনফরমেশন মোতাবেক সেই বাড়িতে তারা অভিযান চালায়, যদিও সেখানে তাকে পাওয়া যায়নি কেমন্নগরে। আমরা জেনেছি যে র‍্যাব সিক্স এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার জনাব বজলুর রহমান সাহেবও আমাকে জানিয়েছে যে আমাদের গোয়েন্দা টিম খুবই তৎপর তার অবস্থান খুঁজে বের করার জন্য, সেই হিসাবেই তারা বিভিন্ন সীমান্ত এলাকা চষে বেড়াচ্ছে। আমরা সেই অবস্থান থেকেই ঢাকার সাথে সম্পর্ক রেখে ঢাকা টিম তার অবস্থান বুঝতে পারার পর কাল রাত্রে আসে, এবং ভোর 5টার সময় সীমান্ত পার হওয়ার ঠিক আগেই সীমান্তের একটি মাছের ঘেরে অবস্থান করছিল সেই প্রতারক শাহেদ। সেই ঘের থেকেই, মাছের ঘের থেকেই তাকে আটক করা হয়েছে, এবং তার আটকের কাহিনী বিস্তারিত জানাবেন আমাদের মানে ঢাকা থেকে আগত নেতৃত্ব দানকারী র‍্যাবের ডিজি অপস কর্নেল তুফায়েল আহমেদ সাহেব আর কি সাংবাদিকদের জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন সেই সাতক্ষীরা স্টেডিয়ামেই অবস্থান করছি, সাতক্ষীরা স্টেডিয়ামেই প্রেস ব্রিফিং করবেন বলে আমাদেরকে মানে জানানো হয়েছে। আমরা সেই প্রেস ব্রিফিং এর অপেক্ষায় আমরা রয়েছি সাতক্ষীরায়। আসলে শাহেদ সম্পর্কে সাতক্ষীরা বাসী যে এতটাই মানে ক্ষুব্ধ যে সাতক্ষীরার মাটিতে তার জন্ম না, জন্ম তার ঢাকা কিংবা চিটাগাং হবে। সাতক্ষীরায় কয়েক বছর
সাতক্ষীরা গভর্নমেন্ট হাই স্কুলে সে পড়াশোনা করছে, সেই সুবাদেই কিছু লোক তার চেনে, কিন্তু তার উত্থান তার তার পরিচিতি এটা ওই যে বিভিন্ন টক শোতে দেখছে, এবং সে এখানে সাতক্ষীরায় বিডিএস এলএমএফ কোম্পানি যে পেটু ক্লিকের মতো বিডিএস কোম্পানি খুলে শত শত কোটি টাকা লোপাট করেছে শাহেদ। আমরা দেখেছি যে তার একটি বিডিএস কুরিয়ার সার্ভিসও ছিল সাতক্ষীরায়, সে এইটি ছিল বিএনপি আমলে, এবং সেই বিডিএস কোম্পানির কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সে স্মাগলিং করত, এবং তার সাতক্ষীরা স্মাগলিং জোনের সাথেই তার পরিচিতি। এটা প্রমাণ করে যে সে একজন স্মাগলারের অধীনে একটি চিংড়ি ঘেট থেকেই কিন্তু আটক হয়েছে, এ থেকেই তার যে স্মাগলিং এর যে একটা রুট ছিল এটি প্রমাণিত হয়। এবং একইভাবে আমরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের কাছ থেকে জানতে পেরেছি যে ঢাকার একটি 16 সালের মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি, তার সাজার ওয়ারেন্ট সাতক্ষীরা সদর থানায় পেন্ডিং আছে। আমরা কালকে পর্যন্ত দেখেছি পুলিশ হন্যে খুঁজছে, বিভিন্ন গাড়ি তল্লাশি করছে, আমরা কিন্তু মানে এগুলো সবকিছুই সাতক্ষীরা বাসি প্রত্যক্ষ করেছে। সাতক্ষীরাই যে তার অবস্থান থাকতে পারে এই ব্যাপারে পুলিশ বিজিবি র‍্যাব সবাই খুব তৎপর ছিল, একই সাথে সাতক্ষীরার আদার্স যে মানে গোয়েন্দা এজেন্সি ছিল তারাও এ ব্যাপারে খুব তৎপরতা দেখিয়েছে। আমরা সব সময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি, এবং অবশেষে যে সে ঠিকই ওই বারার সাথে সাতক্ষীরা সীমান্ত পেরিয়ে যাবে এই মুহূর্তেই কিন্তু সে সাকরা খবরপুর সীমান্ত থেকে আটক হয়েছে একটি চিংড়ি ঘেট থেকে। এই চিংড়ি ঘেটটি একটি জনৈক মানে একজন স্মাগলিং এর মামলার আসামির চিংড়ি ঘের, এবং সে ওই এখনো পর্যন্ত তারা কোনো তথ্য আমাদেরকে দেয়নি। আমাদেরকে বলছে যে আমরা প্রেস ব্রিফিং এই সমস্ত কিছুই জানাবো, আমরা আমরা এর বেশি তারা মানে র‍্যাব আমাদেরকে জানাতে পারেনি এখনো পর্যন্ত। তারা 7টার সময় প্রেস ব্রিফিং করবে বলে আমাদেরকে জানিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত ওনাদের নেতৃত্ব দানকারী ডিজি অপস কর্নেল তোফাল আহমেদ সাহেব অপেক্ষায় তারা এখনো রয়েছে। আমরা সবাই সাতক্ষীরা স্টেডিয়ামে অবস্থান করছি, এই সাতক্ষীরা স্টেডিয়ামের থেকেই উনি একটা ব্রিফিং দেবেন, সাহেবকে নিয়ে আসবেন, আমরা সেই সেই অপেক্ষায় আমরা এখনো আছি। সাহেব আসলে মানে প্রতারক সাহেবের সম্পর্কে মানে তথ্য যে ভিডিও ভাইরাল গুলো হয়েছে তার যে তাকে ধরাটা তো যাবে কিনা এ নিয়ে সাধারণ সুশীল সমাজ কিন্তু বারবার প্রশ্ন রেখেছে, যে যার বিএনপি আমলেও বিভিন্ন আমলা মন্ত্রী প্রশাসনের সাথে সম্পর্ক গড়ে সক্ষমতা গড়ে তুলেছিল, আওয়ামী লীগ আমলেও ঠিক তদ্রূপ ওইভাবে সম্পর্ক গড়ে তুলেছে বিভিন্ন আমলা মন্ত্রী। তারা তারা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তার অবস্থান টের পায় যে তারা সে এখন বর্তমানে সাতক্ষীরায় অবস্থান করছে, মানে তার ওই দোসরদের মোবাইল ট্র্যাকিং করে সব কিছুর মাধ্যমে তারা যখন জানতে পারে যে সাতক্ষীরায় আছে, সাতক্ষীরায় আসার পরে তারা ওই আমরা